बंगाल के लोग विश्वास करें कि जो 3000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा। লোকসভা ভোটের মুখে নরেন্দ্র মোদীর নতুন প্রতিশ্রুতি, বাংলায় ইডির বাজেয়াপ্ত করা প্রায় 3000 কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে ফোন করে সে কথা প্রচারেও তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর নির্বাচনী আদর্শ আচরণবিধি যখন কার্যকরী তখন প্রধানমন্ত্রী এই ধরনের আশ্বাস দেন কি করে, এই প্রশ্ন তুলে তাঁর বিধিভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল। এই ধরনের কোনো আশ্বাস অবাস্তব শুধু নয়, এটা বেআইনি, এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটাকে অমান্য করার সামিল। কোনো বিচারাধীন মামলা সম্পর্কে জনসমক্ষে কেউ বা কারা যদি দায়িত্ব নিয়ে বলে ওই যে টাকা সরকারি গোয়েন্দা সংস্থা বাজেয়াপ্ত করেছে ওই টাকাটা আমরা এইভাবে বিলি করে দেব বা সেইভাবে বিলি করে দেব, সেটা আদালতের অবমাননার সাবেক। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র থেকে শুরু করে কৃষ্ণনগরের দলীয় প্রার্থী অমৃতা রায় একে একে মহিলা প্রার্থীদের ফোন করে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের প্রায় 49% মহিলা ভোটারের ওপরে তার নজর। অমৃতা জি, মানে আপকো এক বাত বাতাতা হুম। হ্যাঁ জি, মানে এক লিগ্যাল অ্যাডভাইস লে রাহা হুম। হ্যাঁ প্লিজ বলিয়ে। হমনে बंगाल में ये ईडी वालों ने करीब 3000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है, किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया, वो सभी लोग जानते हैं। वो एकदम फेड अप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज हैं क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। तो मैं जो लीगल एडवाइस रह रहा हूँ, तो मेरी इच्छा ये है अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3000 करोड़ रुपया है जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा, ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। सारा ভারতবর্ষ জুড়ে যে চাঁদা না হলে ইলেকট্রাল বন্ডের নামে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ভয় দেখিয়ে যে হাজার হাজার কোটি টাকা মোদী নিজে রোজগার করলো সেই টাকাটা বণ্টিত হবে কি, চাঁদা নিয়ে ধান্দা করার যে ব্যবস্থা করলো, ঘুষের পরিবর্তে কাজের যে ব্যবস্থা করলো, সেই টাকাগুলো কি বেআইনি পথে রোজগার করা টাকা নয়? এর আগে কেন্দ্রীয় এজেন্সির অভিযানে উদ্ধার হওয়া অর্থ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন, চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে বাঙালিকে ভাতে মারার অভিযোগে নরেন্দ্র মোদীকে বিদ্ধ করে ভোটে ফায়দা তুলতে চাইছেন, তখন পাল্টা নরেন্দ্র মোদীর মুখে ভোটের আগে নতুন প্রতিশ্রুতি। নির্বাচনের সময় নানা দল নানা দলে প্রধানরা নানা রকম প্রতিশ্রুতি আশ্বাস দেন, ভোটের পর সেই আশ্বাসের কি হয় তার উত্তর ভোটের পরেই পাওয়া যাবে। প্রদ্যোৎ সরকার ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।